मॉर्निंग स्टूडेंट्स वेलकम बैक फॉर टुडेज क्लास सेदिन आमरा डिस्कस करछिलम व्हाट इज सोसाइटी है समाज समाज की उत्पत्ति केमन एगुला आमरा डिस्कस करछिलम तो आमरा डिस्कस करब आज के समाजेर प्रकार हाउ मेनी टाइप्स ऑफ सोसाइटीज और टाइप्स ऑफ सोसाइटीज सेदा आमरा डिस्कस करब आज के बेसिकली समाज के तीन प्रकारे भाग करा हुए जेता होचे प्री इंडस्ट्रियल सोसाइटीज तार परे पोस्ट इंडस्ट्रियल सोसाइटीज जेता आम्रा आजके आमादेर सोसाइटी होचे पोस्ट इंडस्ट्रियल सोसाइटीज तार ताहले आम्रा एखन प्रथमे प्री इंडस्ट्रियल सोसाइटीज सेटा आम्रा डिस्कस करब प्री इंडस्ट्रियल सोसाइटीज मध्ये ओ विभिन्न प्रकार आछे प्रथमटा होचे प्रथम मानव समाज बा मानव जे सभ्यता फर्स्ट ह्यूमन सोसाइटी जेतरे बोले सेटा होचे हंटर गैदरर्स सोसाइटीज सोसाइटी हंटर गैदरर्स माने तारा पूरा पूरी बनेर ऊपर निर्भरशील तादेर जीवन यापनेर जन्य तारा होयतो शिकार करतो ना होले তারা বনে গিয়া ফল মূল পাতা তারা একত্রিত করে তাদের জীবনযাপন কাটাইত বা খাদ্য তারা কালেক্ট করত তো এর জন্য তাদেরকে বলা হয় যে হান্টার গ্যাদারার সোসাইটি হান্টার তো জানোই তোমরা যে শিকার করে তারা খাদ্য পেত এরপরে তারা অ্যাকচুয়ালি তারের জীবন এটা একটা নোমাদিক জীবনের মতন নোমাদিক জানো তোমরা এক স্থান থেকে আরেক স্থানে জীবনযাপনের জন্য তারা স্থানান্তরিত করত কেননা এক জায়গাতে তো সব কিছু পাওয়া যায় না তার জন্য তারা ধরো না এক এক জায়গাতে থাকার থাকতে থাকতে দুই তিন বছর ধরো না সেখানে আর তো কিছু পাওয়া যায় না ধরো না আর পশু পক্ষী নাই জানোয়ার নাই শিকার করতে আর নাই আর জঙ্গলে আর ফল নাই মূল নাই পাতা নাই তাহলে কি করতো তারা আরেকটা জায়গাতে তারা স্থানান্তরিত করত খাদ্য পাওয়ার জন্য তার জন্য তাদেরকে বলা হয় নোমাদিক নোমাদিক মানে বাংলাতে যাযাবর এক জায়গাতে তারা থাকতে পারত না কেননা তারা একচুয়ালি বনের উপর নির্ভরশীল তাদের জীবনযাপনের জন্য এই ধরনের সমাজ ধীরে ধীরে ডিসঅ্যাপিয়ারিং মানে শেষ হইতেছে লুপ্ত হইতেছে ধরো না এখন আজ থাকতে পারে এই যে আবরিজিনস বলতো আফ্রিকাতে বা এই যে আমেরিকাতে রেড ইন্ডিয়ানস বলতো তারা অনেক আগে এই যে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে তারা থাকতো বলতে পারে প্রথম মানব সমাজ এগুলি ঠিক আছে এখন এরপরে কি থাকে এই যে এটা তো ডেভেলপ হইতেছে সমাজ এরপর যে সমাজটা হচ্ছে পাস্টোরাল সোসাইটিস এই যে তারা তো শিকার করতে করতে বনে বেড়াইতে বেড়াইতে মানে ইয়ে খাবার জন্য খুঁজতে খুঁজতে তারা তো শেষ আর কোথায় খুঁজবে তারা তো এর থেকে ডেভেলপ হয়েছে এই যে পাস্টোরাল সোসাইটিস পাস্টোরাল মানে কি তারা বনের পশু পক্ষীকে টেম করত আর ডোমেস্টিকেট মানে কি এই যে পালতু যে কইতো পালতু জানোয়ার তারা বন থেকে পশু পক্ষী ধরিয়া তাদেরকে ডোমেস্টিকেট করতো চাষ করতো ধরো না মুরগি ঘাই শুকর এইগুলো তারা ডোমেস্টিকেট করতো এখন তারা কেননা তারা বুঝতে পারছে কি আমরা যদি এইগুলো বাড়িতে রাখে আর তারা যদি আরও সংখ্যা বাড়ায় তাহলে আমাদেরকে শিকার করতে আর প্রয়োজন হবে না
জঙ্গলে গিয়া এখন আমাদেরকে এত কষ্ট করিয়া শিকার করিয়া খাদ্য আনতে আর হবে না। তো এই মনোভাবটা তাদের মধ্যে জাগলো। তখন থেকে তারা কি করলো, যে ডোমেস্টিকেটেড অ্যানিমেলস চাষ করতে শুরু করলো। এই যে মুরগি হোক, যে কয়েছিলাম কয়েকটা, তো তখন থেকেই এই যে মুরগি চাষ বা গরু পালা, ছাগল পালা, অনেক কিছু শুরু হয়েছিল নিজের খাদ্যের জন্য, নিজেকে বাঁচানোর জন্য। তখন থেকেই এই যে তাদেরকে বলা হতো পাস্টোরাল সোসাইটিস। এই পাস্টোরাল সোসাইটিসও কিন্তু তারাও যাযাবর, তারও এক স্থানে থাকতো না। কেন, ধরো না হাজার হাজার বাঁকড়া, বাঁকড়া জানো তো, শিপ বা ছাগল তারা পালতো একসঙ্গে। তখন কি হতো, এক জায়গাতে থাকতে থাকতে আর খাদ্য নাই তাদের জন্য, এই যে ছাগলদের জন্য। তখন কি করতো, আরেক জায়গাতে যাইতো তারা, নমাডিক, এক স্থান থেকে আরেক স্থানে, যেখানে খাদ্য বেশি সেখানে তারা যেত। তার জন্য তারাও যাযাবর। ওকে, এরপরে আছে হর্টিকালচার। হর্টিকালচার তখন থেকে তারা বুঝতে পারলো শুধু এই যে জানোয়ার পালন করে পুষিয়া তাদেরকে পোষাবে না। তখন কি করতো তারা, যেখানে এই যে তাদের ডোমেস্টিকেটেড অ্যানিমেলসদের খাওয়া খাওয়াইতো সেখানে তারা চাষ করতে আরম্ভ করলো। ধরো না আমের গাছ লাগাইলো নিজের খাদ্যর জন্য, আর চাষ করতে শুরু করলো। প্রথম যে খাদ্যটা তারা চাষ করলো হচ্ছে এই যে মক্কাগুলা, গমগুলা প্রথম প্রথমে। তো এইগুলো চাষ করতে আরম্ভ করলো তাদের জীবনযাপনের জন্য। কিন্তু এই চাষগুলাও বড় প্রকারের নয়, ছোট্ট ছোট্ট প্রকারের, মানে কিছু কিছু যে যে জায়গাতে তারা এই যে কি বলে ছাগলকে খাওয়াইতো বা গরুকে রাখাল করতো, এই জায়গাগুলোতে তারা ছোট্ট ছোট্ট করিয়া চাষ করত। এরপরে ডেভেলপ হয়েছে সোসাইটি এগ্রিকালচার। এগ্রিকালচারাল সোসাইটি হচ্ছে এটা পাস্টোরাল এবং হর্টিকালচারের থেকে আরো বড়। এগ্রিকালচার সবাই জানো, হ্যাঁ, চাষবাস, কৃষক যারা কাজ করে। অ্যাকচুয়ালি এই যে পাস্টোরাল এবং হর্টিকালচার তারা যে চাষ করত, তারা কিন্তু টুলসগুলো স্মল স্মল, ছোট্ট ছোট্ট টুলস নিয়ে চাষবাস করত। কিন্তু এখন যখন এগ্রিকালচার এরাতে এসে ঢুকলো তারা, অ্যাকচুয়ালি তারার মনোভাব হচ্ছে এখন আমরা তো শুধু রাখাল করে আর বাঁচতে পারতো না, ছাগল রাখাল করিয়া, গরু রাখাল করিয়া কত কতদিন বাঁচতে পারবো আমরা। এর জন্য তারা চাষ করতে লাগলো। চাষ করতে দেখি এই যে হর্টিকালচারের সময় দেখি এটা তো ভালো পরিমাণ তাদেরকে দিত, ধরো না 6-7 মাসের জন্য খাদ্য পেত তারা। এই করতে করতে তারা ভাবলো এই পরিমাণটা কেন আমরা না বাড়াই। এই তারা পুরো সমতল জায়গাতে চাষ করতে শুরু করলো বা পাহাড়ে চাষ করতে শুরু করলো বড় পরিমাণে। এই তখন থেকেই যে এগ্রিকালচারের সমাজটা আরম্ভ হলো। এগ্রিকালচারাল সোসাইটিসে তারা খেতি করত, যেটা আমরা এখনো করি। তবে তা অ্যাকচুয়ালি তাদের টুলসগুলো এখন পার্মানেন্ট টুলস, মানে যেটা ধরো না হাল চাষ করার জন্য বা জঙ্গল কাটার জন্য যে টুলসগুলো ব্যবহার করত, এইগুলা কিন্তু হর্টিকালচার বা পাস্টোরাল সময় এগুলা টেম্পোরাল, এই পার্মানেন্ট না, এটা ছোট্ট ছোট্ট পরিমাণের। ধরো না এটা তাদের তো বেশি অভিজ্ঞতা নাই, তার জন্য তাদের টুলসগুলো বেশি
টিকত না, কিন্তু এখন এগ্রিকালচারের সময়ে তারা পার্মানেন্ট টুলসগুলো বানানো শুরু করেছিল। ক্লিয়ার এখন অবধি যে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা। ওকে, তো আজকে এতটুকুই হোক যে আমাদের আমাদের ডিসকাশনটা যে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস। রিক্যাপ শেষ করার আগে এই পয়েন্টগুলো বলি। প্রথমে আছে হান্টার গ্যাদারার সোসাইটি, তারপরে আছে পাস্টোরাল সোসাইটি, তারপরে আছে হর্টিকালচার সোসাইটিস, তারপরে আছে এগ্রিকালচারাল সোসাইটিস। ঠিক আছে, এই চার প্রকার সোসাইটিস প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিস মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।